নমস্কাৰ টাইম মিটাৰ দৰ্শকক মই জ্যোতিদীপ বৈশ্যক স্বাগতম জনাইছো আৰু এই মুহূৰ্তত ৰাছিয়া ইউক্ৰেনৰ সংঘাতক লৈ বিশ্বত কি চলি আছে তাৰ হেহতীয়া আপডেট আমি আপোনালোকৰ বাবে লৈ আহিব বিচাৰিছো এই মুহূৰ্তত ৰাছিয়াৰ তৰফৰ পৰা কোৱা হৈছে যে পশ্চিমীয়া দেশ আৰু আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰহে পাৰমাণৱিক যুদ্ধ বিচাৰিছে অৰ্থাৎ জো বাইডেন জাৰ্মানীৰ চেঞ্চেলৰ সমান্তৰালভাৱে ইমানুৱেল মেক্ৰন আৰু বৰিছ জনছনৰ বিৰুদ্ধে এই মুহূৰ্তত এই অভিযোগ আনিছে ভ্লাডিমিৰ পুটিন তথা ৰাছিয়াৰ বিদেশ মন্ত্ৰী সার্জয় লেব্রভে লেব্রভর তরফের পর এক সাক্ষাৎকারক এই মুহূর্তে কোয়া হয়েছে যে পারমাণবিক যুদ্ধ পশ্চিমিয়া দেশে বিচারিছে আর যদিহে তৃতীয় বিশ্বযুদ্ধ হয় এই তৃতীয় বিশ্বযুদ্ধ পারমাণবিক হব ইয়ার আন কেবাটাও কথা উল্লেখ করেছে সেই তথ্য এই মুহূর্তে আমি আপনার লই আছো আমি প্রথম আপডেট আপনার জানাইছো এই সমগ্র ঘটনাক কি হয়েছে প্রথম আপডেট পারমাণবিক যুদ্ধর কুচকাওয়াজ চলাইছে পশ্চিমিয়া রাষ্ট্রই এই অভিযোগ রাশিয়ার তরফের পর এই মুহূর্তে উত্থাপন করা হয়েছে রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্জয় লেব্রভে এই গুরুতর অভিযোগ আর বিস্ফোরক অভিযোগ আন্তরাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের আগত প্রকাশ করেছে লেব্রভে কি কৈছে আমি আপনার কিছু সময়ের পিছতে দেখাম তার লগতে কৈছে যে রাশিয়ায় পারমাণবিক আক্রমণের কথা চিন্তা করে থাকা নাই পশ্চিমিয়া দেশের নেতাবিলাকেহে এই চিন্তা করে আছে সমগ্র বিশ্বত এই মুহূর্তে এই পারমাণবিক বা নিউক্লিয়ার ওয়ারক লৈ চর্চা চলি আছে আর লেব্রভে কৈছে যদিহে তৃতীয় বিশ্বযুদ্ধ হয় ই নিউক্লিয়ার হব ই পারমাণবিক হব আর আন্তরাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের আগত পুতিনের হৈ সার্জে লেব্রভে রাশিয়ার বিদেশ মন্ত্রীয়ে মন্তব্য করেছে একটা ডাঙর মন্তব্য আহিছে সমগ্র পশ্চিমীয়া রাষ্ট্রক এই মুহূর্তে পুতিনের তরফের পর অভিযোগ দিয়া হয়েছে আর কোয়া হয়েছে যে পশ্চিমীয়া দেশে নিউক্লিয়ার ওয়ার বিচারিছে পারমাণবিক যুদ্ধ বিচারিছে আর তারবাবে তেওঁলোকে এনেকুৱা কাণ্ড কারখানা করে থাকা বলে উল্লেখ করেছে আর কৈছে যদিহে তৃতীয় বিশ্বযুদ্ধ হয় এই তৃতীয় বিশ্বযুদ্ধ পারমাণবিক হব আমি এই মুহূর্তে আপনার লো যাবলে চেষ্টা করি আর আমি আপনার দেখাম যে কি কথা উল্লেখ করা হয়েছে আমি আপনার লো গেছো এই মুহূর্তে এই বাতরি আমি আপনার এএফপি তথা এএনআই তরফের পর লো কি লিখিছে রাশিয়ান ফরেন মিনিষ্টার সার্জেই লেব্রভ একিউজেস ওয়েস্টার্ন পলিটিশিয়ানস অফ কনসিডারিং নিউক্লিয়ার ওয়ার হুইচ ইজ নট ইন দ্য হেডস অফ রাশিয়ান এই মুহূর্তে উল্লেখ করেছে রাশিয়ান সকলে পারমাণবিক যুদ্ধর কথা ভাবি থাকা নাই আর এই পশ্চিমীয়া যখন শাসক আছে যখন রাজনৈতিক নেতা আছে তেওঁলোকেহে পারমাণবিক যুদ্ধর কথা ভাবি আছে বলে এই মুহূর্তে এগারী সার্জয় লেব্রভে এগারী হয়েছে বিদেশ মন্ত্রী কিছু মুহূর্তের আগে তখন এই মন্তব্য প্রকাশ করেছে আর ইয়ার পিছতে বিশ্বজুড়ি এই বিষয়ক ব্যাপক চর্চা আরম্ভ হয়েছে কেন ইয়ার মূল কারণ হয়েছে কিছুদিন পূর্বে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনে দেশের সকল পারমাণবিক অস্ত্র সাজু করে রখার আহ্বান জানা হয়েছিল আর পুতিনের এই আহ্বানের পিছতে স্ট্যান্ড বাই মুডত রাশিয়ার প্রায় 6000 যু পারমাণবিক অস্ত্র আছে নিউক্লিয়ার ওয়ারহেডস আছে সেয়ার সাজু করে থাকা হয়েছে আর তারবাবে আজি লেব্রভর এই মন্তব্যক লৈ ব্যাপক চর্চা আরম্ভ হয়েছে আমি পুনর্বার আপনার ফুল প্লেটের সহায়ত সেই তথ্য জানাই আছো